কাজী সালাউদ্দিনকে হঠাৎ আবারও এক হয়েছেন সাবেকরা। তার পদত্যাগ দাবিতে স্মারকলিপি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বিষয়টি সমাধানেরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। তবে মনে করিয়ে দিয়েছেন ফুটবল ফেডারেশন ফিফার অধীনে হওয়া সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বুধবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হাজির সাবেক ফুটবলাররা। ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির পদত্যাগের দাবিতে যারা একাট্টা, স্মারকলিপির মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে। একটাই চাওয়া, ফুটবলকে বাঁচাতে কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শিদির সরে যাওয়ার বিকল্প নেই। দুর্নীতি করেছেন সেরা চোরের মায়ের মানে বড় গলা। তো আমি মনে করি আমরা এই কথাগুলি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি এবং আমরা পরবর্তীতে কী করতে পারি, কারণ সেটার জন্য আমাদের অভিভাবকের সাথে আজকে একটা স্মারকলিপি। ফুটবল ফেডারেশন 15 বছরে দুর্নীতিতে ভরাডুবি হয়ে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে এবং ইতিহাসের খাতায় কালো তালিকাভুক্ত হয়েছে। এটাকেই আমি মনে করি যে তাদের নৈতিক পরাজয় হয়ে গেছে এবং তাদের এখান থেকে সরে যাওয়া উচিত। মন্ত্রীও সাবেকদের কথা শুনেছেন মনোযোগ দিয়ে, দেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস। সব কিছু যাচাই বাছাই করে সব কিছু চিন্তাভাবনা করি আসলে আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। তবে আমরা আশাবাদী, আসলে এখানে যারাই অপরাধ করে থাকেন, যারাই অন্যায়গুলি করে থাকেন, যারা নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান মনে করে যারা এতদিন কাজ করেছেন, তারা বিভিন্নভাবে দুর্নীতিতেও তারা দৃষ্টতা দেখিয়েছেন। তো সেটি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কারণে। তো আমি অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে এটিকে অধিকতর ভাবে তদন্ত করে কিভাবে সমাধান করা যায়। তবে ফুটবল ফেডারেশন ফিফার অধীনে হওয়ায় সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই। ব্যবস্থা নিতে গিয়ে যদি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসে সেটাও মাথায় রাখতে হচ্ছে। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় যে সরকার নেবে না তাও পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী। আমি ফুটবলের যে জেনারেল সেক্রেটারির উপর নিষেধাজ্ঞা মানে বাংলাদেশের ভাব দেশেরও কিন্তু ভাবমূর্তি একটি সংকটে পড়েছে। তা আমি মনে করি যে কারো ব্যক্তিগত অপরাধের দায় আমরা কেন সবাই নেব? তো এটি এই দায় থেকেই আসলে ওনারা আমাদের কাছে এসেছেন, কিছু প্রস্তাবনা নিয়ে এসেছেন এবং কিছু কী ভবিষ্যতে কী করণীয় সে বিষয়েও আমাদের কাছে কিছু প্রস্তাবনা দিয়েছেন। এবং সাবেক ফুটবলাররা মনে করেন আবু নাঈম সোহাগ বলির পাঠা, দুর্নীতির আসল দায় কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শিদির সাথে যারা ছিলেন তারা। আজকে ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।